আজকের মুভিতে একটা ভাই বোন আর তার বন্ধুর মধ্যে একটা আজব ভালোবাসার সম্পর্ক দেখব। মুভির প্রথমে আমরা ম্যাথিউকে দেখি, যে আমেরিকা থেকে প্যারিস এসেছিল ফ্রেঞ্চ শেখার জন্য। তখন প্যারিসে স্টুডেন্ট প্রোটেস্ট চলছিল আর ম্যাথিউ তখন সেই প্রোটেস্টে পার্টিসিপেট করে। সেখানে গিয়ে ম্যাথিউর ইজাবেলের সাথে দেখা হয়। ইজাবেল তখন ম্যাথিউকে বলে, এর আগেও আমি তোমাকে থিয়েটারের বাইরে একা ঘুরতে দেখেছি। তখন ম্যাথিউ বলে, আমি প্যারিসে নতুন এসেছি আর আমার এখনো কোনো বন্ধুও হয়নি। তখন ইজাবেল ম্যাথিউর সাথে তার ভাই থিওর দেখা করায়। আর তাদের তিনজনেরই মুভির প্রতি খুব ইন্টারেস্ট ছিল আর তাই জন্য তাদের তিনজনের মধ্যে খুব তাড়াতাড়ি ভালো বন্ধুত্ব হয়ে যায়। তখন সেই সময় প্রোটেস্টে পুলিশ লাঠিচার্জ করে আর তারা তখন সেখান থেকে পালায়। সেদিন যখন তিনজনে মিলে তারা বাড়ি ফিরছিল তখন ম্যাথিউ খুব খুশি হয়েছিল, কারণ প্যারিসে আসার পর এই প্রথম তার কোনো বন্ধু হলো। সেদিন রাতে ম্যাথিউ তার মাকে চিঠি লেখে আর চিঠির মধ্যে সে থিও আর ইজাবেলের কথাও লেখে। পরের দিন সকালে থিও ম্যাথিউকে কল করে আর কল করে সে ম্যাথিউকে তার বাড়ি রাতে ডিনারের জন্য ইনভাইট করে। রাতে ম্যাথিউ ডিনারের জন্য থিওর বাড়ি যায় আর সেখানে গিয়ে ম্যাথিউ একটু সারপ্রাইজ হয়ে পড়ে, কারণ ম্যাথিউ ভাবতে পারেনি ইজাবেল আর থিও এত ওয়েল নোন ফ্যামিলি থেকে বিলং করে। তারপর ইজাবেল তার মা বাবার সাথে ম্যাথিউর ইন্ট্রোডিউস করায়। ডাইনিং টেবিলে থিওর বাবা পোয়েট লিটারেচারের সম্বন্ধে কথা বলছিল, কিন্তু তখন সে তাকে ম্যাথিউ তার কথা না শুনে ইজাবেলের লাইটার নিয়ে খেলছে। তখন থিওর বাবা একটু রেগে যেতেই ম্যাথিউ বলে, আমি দেখছিলাম প্রত্যেকটা জিনিসের মধ্যে এমন সিমিলারিটি থাকে, এই বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথেই লাইটারেরও সিমিলারিটি আছে। তখন থিওর বাবা ম্যাথিউর কথা শুনে ম্যাথিউর প্রতি একটু ইমপ্রেস হয়ে পড়ে। ডিনার শেষ হয়ে যাওয়ার পর থিওর বাবা মা তাদেরকে একটা চেক দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে থিওর বাবা মা দুজনেই খুব বড় অথার আর তাই জন্য তারা কাজের সূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো। সেদিন রাতে ইজাবেল ম্যাথিউকে একটা কিস করে সেদিন রাতে তাদের বাড়িতে থাকার জন্য বলে, তাই সেদিন রাতে ম্যাথিউ তাদের বাড়ি থেকে গেছিল। মাঝরাতে ম্যাথিউর ঘুম ভেঙে যেতে ম্যাথিউ ইজাবেলের ঘরে যায় আর সেখানে গিয়ে সে দেখে ইজাবেল আর থিও দুজনেই নিউট অবস্থায় শুয়ে আছে। সেটা দেখে ম্যাথিউ খুব অবাক হয়ে যায় আর তারপরে সে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। আর তারপরে যখন ম্যাথিউ বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছিল তখন সেখানে ইজাবেল যায় আর তার কিছুক্ষণ পরেই থিও নিউট অবস্থায় বাথরুমে গিয়ে চান করে আর সেটা দেখেও ম্যাথিউ খুব অবাক হয়ে যায় আর তার নিজেরও লজ্জা লাগে। তারপরে থিও ম্যাথিউকে বলে, আজ থেকে আমাদের প্যারেন্টসও বাড়িতে থাকবে না, তাই জন্য তুমি আমাদের সাথেই থাকতে পারো। ম্যাথিউ তখন থিওর কথা শুনে রাজিও হয়ে যায় আর তাদের সাথেই থাকে। তারপর তারা তিনজনে মিলে একসাথে খুব এনজয় করতো আর যেহেতু তাদের মুভির প্রতি তিনজনেরই ইন্টারেস্ট ছিল আর তাই জন্য তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ডিং হয়। একদিন তারা তিনজনে মিলে বাড়িতে একটা গেম খেলছিল। গেমের মধ্যে কেউ একজন মুভির কোনো একটা পার্ট করবে আর অন্যজনরা সেই অ্যাক্টিং দেখে মুভির নাম গেস করবে, আর যদি তারা গেস করতে না পারে তাহলে তাদেরকে একটা ডেয়ার করতে হবে। তখন থিও একটা মুভির সিন করে আর তখন সেটা দেখে ইজাবেল আর ম্যাথিউ দুজনেই মুভির নাম গেস করতে পারেনি। তখন থিও তাদেরকে একটা ডেয়ার দেয় আর তখন সে বলে তাদের দুজনকে তার সামনে ইন্টিমেট হতে হবে। এটা শুনে ইজাবেল রাজি হয়ে যায় কিন্তু ম্যাথিউ সে ডেয়ার করতে রাজি হয় না আর সেই জন্য থিও আর ইজাবেল মিলে ম্যাথিউকে জোর করে আর তখন ম্যাথিউ রাজি হয়ে যায় ইজাবেলের সাথে ইন্টিমেট হতে। ইজাবেল আর থিও নেকেট হয়ে শুলেও তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না আর এই প্রথম ইজাবেল কোনো ছেলের সাথে ফিজিক্যালি ভাবে ইনভলভ হলো। এটা দেখে থিওরও একটু খারাপ লাগে আর এই ঘটনার পর থেকে ম্যাথিউ আর ইজাবেল দুজনেই একসাথে প্রায় থাকতো। একদিন ম্যাথিউ ইজাবেলকে বলে, তুমি আর থিও যেভাবে থাকো তোমার বাবা মা যদি সেই কথা জেনে যায় তাহলে কি হবে? তখন ইজাবেল বলে, তার এই কথা জানতেই পারবে না আর যদি জেনে যায় সেদিনকে আমি সুইসাইড করে ফেলবো। একদিন ম্যাথিউ থিওকে জিজ্ঞাসা করে, তোমরা যে দুজনে এইভাবে থাকো তাতে তোমাদের কোনো অসুবিধা হয় না? তখন থিও বলে, আমরা দুজন যমজ ভাই বোন আর আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি আর তাই জন্য আমাদের দুজনের আত্মাও এক আর এই কারণে আমাদের দুজনে একসাথে এরমভাবে থাকতে কোনো প্রবলেমও হয় না আর এইভাবে আমরা দুজনেই খুশি। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তাদের তিনজনের কাছে কোনো টাকা পয়সা থাকে না, কারণ তারা তিনজনেই খুব লাক্সারি লাইফ লিড করতো আর তাই জন্য খুব তাড়াতাড়ি তাদের কাছে সব টাকা শেষ হয়ে যায় আর তাদের কাছে খাওয়ার টাকাও থাকে না। তখন তারা তিনজনে ডিসাইড করে তারা তিনজনেই জব করবে। একদিন থিও আর ম্যাথিউ একটা টাবে বসে চান করছিল আর তখন তাদের মধ্যে একটা কথা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সেখানে ইজাবেল এসে তাদের ঝগড়া থামায়। তখন তারা তিনজনে মিলে একসাথেই টাবে চান করে। তারপর ম্যাথিউ ইজাবেলের ওপর রেগে গিয়ে তাকে বলে, তুমি কোনোদিনও তোমার ভাইকে ছাড়া কোনো বয়ফ্রেন্ডের কথা ভেবেছো? তারপর ইজাবেল ডিসাইড করে সে ম্যাথিউর সাথে টাইম স্পেন্ড করবে আর তাই জন্য তারা দুজনে মিলে ডেটেও যায়। অন্যদিকে থিওরও একটা গার্লফ্রেন্ড হয় আর থিও তার গার্লফ্রেন্ডকে তার বাড়িতে আনে। ম্যাথিউ আর ইজাবেল ডেট থেকে ফিরে আসার পর দেখে থিও একটা অন্য মেয়ের সাথে রুমে ছিল আর সেটা দেখে ইজাবেল খুব কষ্ট পায় আর খুব কাঁদে। তখন ম্যাথিউ তাকে বোঝাতে চায় আর তখন ইজাবেল ম্যাথিউকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। একদিন রাতে থিও আর ম্যাথিউর মধ্যে স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে ঝগড়া হচ্ছিল। আসলে থিও আর ম্যাথিউ দুজনেরই চিন্তাভাবনা আলাদা আর তাই জন্য তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। তখন সেখানে ইজাবেল আসে আর তাদের দুজনকে ঘরের মধ্যে বানানো একটা টেন্ডের মধ্যে নিয়ে যায় আর সেই টেন্ডের ভেতর ইজাবেল ম্যাথিউ থিও তিনজনে নেকেট হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে থিওর বাবা মা ফিরে আসে আর তাদের তিনজনকে দেখে তারা নেকেট হয়ে সেই টেন্ডের ভেতর শুয়ে আছে। সেটা দেখে তাদের বাবা মা তাদেরকে না ডেকেই একটা চেকে সাইন করে তাদের কাছে রেখে সেখান থেকে চলে যায়।
তারপর ঘুম ভাঙার পর ইজাবেল সেই চেকটা দেখতে পায় আর তখন সে বুঝে যায় তাদের বাবা মা তাদের এই অবস্থা দেখে নিয়েছে। তখন ইজাবেল ডিসাইড করে তারা তিনজনই একসাথে সুসাইড করে মরবে, আর তাই জন্য ইজাবেল বাড়ির সব গ্যাসের নব ওপেন করে দেয়। তখন বাইরে স্টুডেন্ট প্রোটেস্ট চলছিল আর স্টুডেন্টদের সাথে পুলিশের খুব ঝামেলাও হচ্ছিল। তখন বাইরে থেকে একটা পাথর জানলা ভেঙে তাদের রুমের মধ্যে এসে পড়ে আর তখন তারা তিনজনই সেই প্রোটেস্টে যায়। তখন থিও আর ইজাবেল ডিসাইড করে তারা সেই প্রোটেস্টে পার্টিসিপেট করবে, আর সেখানে যারা প্রোটেস্ট করছিল তারা ডিসাইড করে তারা পুলিশের উপর বোম ফেলবে, আর তখন তাদের সাথে ইজাবেল আর থিও দুজনেই এগ্রি করে। তখন ম্যাথু তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখন থিও আর ইজাবেল দুজনেই ম্যাথিউর কথা শোনে না আর তাই জন্য ম্যাথিউ একাই সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে সবাই এত ভাইলেন্স হয়ে গেছিল, পুলিশ তখন তাদের উপর লাঠিচার্জ করে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এরকম অনেক মুভি দেখার জন্য ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের মুভিতে দেখা হচ্ছে।